প্রতি কেটলি 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 আপনাদের আশীর্বাদে আপনাদের ভোটে আমি যদি এমপি এমপি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমার এলাকার মানুষের জন্য কি করতে হবে সেটা আমাকে বলতে হবে না আমাকে শুধু আশীর্বাদ করবেন এবং 7 তারিখ সবাই মিলে সদে সদ 99 না আমি এক ভোটের ব্যবধানে এমপি হওয়া পছন্দ করি না বিফল ভোটের ব্যবধানে এমপি হতে হবে তাহলে পরে মরার মানুষ গঠিত হবে মরার মানুষকে বাংলাদেশ সম্মান করবে মরার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমাকে আশীর্বাদ করবেন কষ্ট করেছেন কষ্ট করতে হবে 7 জানুয়ারি পর্যন্ত প্রত্যেকের ঘর ঘর যেতে আমার যুবক ভাই যারা আছেন প্রত্যেকের ঘর ঘর গিয়ে আমার এই বক্তব্যগুলো প্রচার করবেন আমার আদাব দিবেন আমি যে আপনাদের সন্তান সেটা বুঝিয়ে বলবেন আমি যদি অসম্মানিত না হই এই এলাকার মানুষের সন্তান হিসেবে আমার সম্মান আমি আশা করি আপনারা রক্ষা করবেন নির্বাচন কেন্দ্র যেখানে হোক রাস্তাঘাট বা অনেক ভালো বর্ষা নাই বৃষ্টি নাই বৃষ্টি করে হোক খেটে হোক কষ্ট একদিন করবেন তার সুফল আপনারা 5 বছর পা পাবেন 5 বছর আপনাদেরকে আমি আর কোনো কষ্ট দেব না আমার শত 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 যেতে হবে মা মায়েরা বোনেরা এবং আমার শিশুরা আমি এখানে প্রায় 2000 করে